নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পিতৃপক্ষের সময় ভুল করেও এই জিনিসগুলি কিনবেন না, তাহলে রাতারাতি গরিব হয়ে যাবেন। আমাদের শাস্ত্রে পিতৃপক্ষ সম্পর্কিত অনেক নিয়ম বলা হয়েছে, এই নিয়মগুলি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলির মধ্যে একটি কেনাকাটা সম্পর্কিত। শাস্ত্রে বলা আছে, পিতৃপক্ষের সময় এমন কিছু জিনিস যা ভুল করেও কেনা উচিত নয়, অন্যথায় আপনি পিতৃদোষ অনুভব করবেন এবং আপনার পূর্বপুরুষরা আপনার উপর ক্রুদ্ধ থাকবেন। এর সাথে এমন কিছু কাজ রয়েছে যা আপনার পিতৃপক্ষের সময় ভুল করেও করা উচিত নয়, অন্যথায় আপনি আপনার জীবনের খুব খারাপ ফলাফল দেখতে পাবেন। আপনার জীবনে অনেক সমস্যাও আসতে পারে, কারণ আমাদের পূর্বপুরুষরা যখন আমাদের উপর রাগান্বিত হন তখন আমরা পিতৃদোষে ভুগতে থাকি, যার কারণে আমাদের জীবনে সব ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা স্বাস্থ্য সংক্রান্ত হোক বা অর্থ সংক্রান্ত, যে কোনো সমস্যা। অতএব আপনি যদি চান যে আপনার পূর্বপুরুষরা সর্বদা আপনার সাথে খুশি হন, পিতৃপক্ষের এই সময়ে আপনার পূর্বপুরুষদের জন্য নিয়মিত পিণ্ড দান করতে হবে যাতে তারা সন্তুষ্টি পায়। শ্রাদ্ধ মানে নিজের পূর্বপুরুষ, পরিবার এবং বংশের প্রতি শ্রদ্ধা জানানো। মানুষ যখন তার শরীর ছেড়ে চলে যায়, তা যে কোনো রূপে বা যে কোনো জগতেই হতে পারে, শ্রাদ্ধপক্ষে তিনি তার মৃত্যুর তারিখে আবার আসেন এবং তার বংশধরদের কাছ থেকে তার পিণ্ডদান গ্রহণ করেন এবং তাদের সুখ এবং সমৃদ্ধির আশীর্বাদ করেন। যখন সে তার ছেলে বা বংশধরদের কাছে আসে, তখন সে আশা করে যে তারা তাকে খাবার ও জল দেবে এবং পিণ্ডদান পাবে, এক বছরের জন্য সন্তুষ্ট হবে। এই ১৬ দিনে কোনো শুভ কাজ হয় না বা কোনো নতুন জিনিসও কেনা হয় না। পিতৃপক্ষের এই ১৬টি দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলেও এমন পরিস্থিতিতে কিছু মানুষ জেনে বুঝে কিছু ভুল করে থাকেন, যার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক পিতৃপক্ষে সেই ভুলগুলি কি যা ভুল করেও করা উচিত নয়। তবে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। এবার আসা যাক মূল পর্বে। ১. একটি সময় আছে যখন আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা উচিত এবং একটি পুণ্যময় জীবন যাপন করা উচিত, তাই পিতৃপক্ষের এই সময়ে ভুল করেও কোনো নতুন পোশাক বা নতুন গয়না কেনা উচিত নয়। এই সময়ের মধ্যে আপনার পোশাক বা গহনাগুলির মতো কোনো সাজসজ্জার জিনিস কেনা উচিত নয়, বরং আপনার একটি পুণ্যময় জীবন যাপন করা উচিত, তাই এই সময়ের মধ্যে কোনো নতুন জামা কাপড় বা গয়না কিনলেও ভুল করেও ব্যবহার করবেন না। এটি করার ফলে আপনি পিতৃদোষের সম্মুখীন হতে পারেন, আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। ২. শ্রাদ্ধের সময় লবণ কেনা এড়িয়ে চলুন। শ্রাদ্ধ শুরুর আগে লবণ কেনা উচিত, পিতৃপক্ষের সময়ও লবণ দান করতে পারেন। এটি করলে আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুব খুশি হবেন। আপনি যদি পিতৃপক্ষের সময় লবণ কিনে থাকেন তবে আপনার বাড়িতে অসুস্থতার সম্ভাবনা রয়েছে এবং আপনার বাড়ির অবস্থাও খারাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে। ৩. পিতৃপক্ষ মাসটি আমাদের পূর্বপুরুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষের এই সময়কালে আপনার ঝাড়ু কেনা এড়ানো উচিত। ঝাড়ু দেবী লক্ষ্মীর সাথে যুক্ত, এমন পরিস্থিতিতে পিতৃপক্ষের সময় আপনার একেবারে ঝাড়ু কেনা উচিত নয়, অন্যথায় আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে এটি আপনার আর্থিক অবস্থার উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে, তাই শ্রাদ্ধের সময় ঝাড়ু কেনা এড়িয়ে চলুন। ৪. পিতৃপক্ষের সময় জমি বাড়ি বা যানবাহন কেনা থেকে বিরত থাকা উচিত। আপনি যদি ভুল করে এটি করেন তবে আপনি গুরুতর পরিণতির মুখোমুখি হতে পারেন। আপনাকে জমি বা যানবাহন ক্রয় এবং আপনার জমি ও সম্পত্তিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে, দোষও থাকতে পারে। ৫. সরিষার তেল শনিদেবের সাথে সম্পর্কিত। এমতো অবস্থায় পিতৃপক্ষের সময় সরিষার তেল কিনলে শনি রোষের মুখে পড়তে পারেন। পিতৃপক্ষের সময় সরিষার তেল কিনলে শনিদেবের রাগ হতে পারে, তাই ভুল করেও এই সময়ে সরিষার তেল কেনা উচিত নয়। সম্ভব হলে পিতৃপক্ষ শুরুর আগে সরিষার তেল কিনে নেওয়া উচিত। সে জিনিসগুলি
আপনারা কি জানেন সেই জিনিসগুলি কি, যেগুলি পিতৃপক্ষের সময় কিনলে আমাদের পূর্বপুরুষেরা খুব খুশি হন এবং সর্বদা আমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি আশীর্বাদ করেন? নাম্বার ১, শাস্ত্রে বলা আছে যে পিতৃপুরুষদের জুঁই তেল নিবেদন করলে তাদের আত্মা তৃপ্তি পায়। অতএব পিতৃপক্ষের সময় আপনাকে অবশ্যই জুঁই তেল কিনে আপনার পূর্বপুরুষদের কাছে অর্পণ করতে হবে। এতে করে তিনি আপনার প্রতি খুব খুশি হবেন এবং আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করবেন। নাম্বার ২, পিতৃপক্ষের সময় আপনাকে অবশ্যই কালো তিল কিনতে হবে। পূজোয় কালো তিল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পিতৃপুরুষদের শ্রাদ্ধ ও তর্পণের সময়ও কালো তিল ব্যবহার করা হয়। কথিত আছে যে তিলের তেল কেনা আপনাকে পিতৃদোষ থেকে মুক্ত করবে এবং আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। নাম্বার ৩, পিতৃপক্ষের সময় জিরা কেনাও খুব শুভ বলে মনে করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিরাকে সোনার মতোই ধরা হয়। পিতৃপক্ষের জিরা দান করা আমাদের জন্য খুবই উপকারী, এটি আমাদের জীবনে উন্নতির আশীর্বাদ আনে। নাম্বার ৪, এই সময়ে আপনাকে অবশ্যই আতর চাল ব্যবহার করতে হবে, এগুলি রূপোর মতোই বিবেচিত হয়। পিতৃপক্ষের এই দিনগুলিতে আপনাকে অবশ্যই আতর চাল কিনতে হবে, এটা করা খুবই শুভ কাজ, এটি আপনার জীবনে চলমান সমস্ত সমস্যা ধ্বংস করবে। নাম্বার ৫, যদিও পিতৃপক্ষের সময় নতুন জামা কাপড় কেনা মোটেও শুভ নয়, তবে আপনি যদি আপনার পূর্বপুরুষদের জন্য পোশাক কিনে থাকেন তবে তা খুবই শুভ, এতে আপনার পূর্বপুরুষরাও আপনার প্রতি খুশি হন এবং আপনাকে সুখ ও শান্তির আশীর্বাদ করেন। কিন্তু মনে রাখবেন, এই কাপড়গুলি আপনাকে নিজে ব্যবহার করলে হবে না, একজন ব্রাহ্মণকে দান করতে হবে। নাম্বার ৬, পূর্বপুরুষদের খুশি করতে সাদা ফুল ব্যবহার করা যেতে পারে। আপনি যদি পিতৃপক্ষের সময় বাড়িতে সাদা ফুল কেনেন তাহলে আপনার পূর্বপুরুষরা খুব খুশি হন এবং সর্বদা আপনার উপর তাদের আশীর্বাদ রাখেন এবং আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর করে দেন। এর সাথে আমরা আপনাদের জানিয়ে রাখি যে এমন কিছু কাজ রয়েছে যা করা নিষিদ্ধ বলে মনে করা হয়। পিতৃপক্ষের সময় ভুল করেও এই কাজগুলি করা উচিত নয়। আপনি যদি ভুল করেও এই কাজগুলি করেন তবে আপনার পূর্বপুরুষরা আপনার উপর রাগান্বিত হতে পারে, যার কারণে আপনাকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে এবং দুর্ভাগ্য আপনাকে অনুসরণ করবে। নাম্বার ১, গরুর পুরাণে উল্লেখ আছে যে পিতৃপক্ষের সময় ভুল করেও তামসিক খাবার খাওয়া উচিত নয়। পিতৃপক্ষের সময় মাংস এবং অ্যালকোহল গ্রহণ আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। নাম্বার ২, বাড়ির বড়দের অপমান করবেন না। পরিবারে যদি আপনার থেকে বড় কেউ থাকে তাহলে তাকে কষ্ট দেবেন না, তার বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহারও করবেন না। আপনি কাউকে অপমান করবেন না, এমনকি আপনার বাড়ির মহিলাকেও না। আপনার কোনো প্রাণীকেও হয়রানি করা উচিত নয়, এটি করলে আপনার পূর্বপুরুষরা আপনার উপর রাগান্বিত হন, যার ফলে আপনার করা কাজও নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার ৩, শাস্ত্রে বলা আছে পিতৃপক্ষের সময় আপনার পূর্বপুরুষরা যে কোনো পাখি বা পশুর রূপে বা কোনো অভাবী ব্যক্তির রূপে আপনার সঙ্গে দেখা করতে পারেন। এমন পরিস্থিতিতে পিতৃপক্ষের সময় কোনো পাখি প্রাণী বা কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করতে আপনারা পিছুপা হওয়া উচিত নয়। আপনার অবশ্যই উচিত পাখি এবং প্রাণীদের জন্য খাবার দেওয়া, আর আপনি যদি কোনো অভাবী লোককে দেখেন তাহলে তাকে আপনার সাধ্যমতো সাহায্যও করতে হবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।